আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ আর্মি খুব শীঘ্রই তুর্কি মেড 105 মিলিমিটার ক্যালিবারের বোরান লাইট হাউইটজার কামানের ডেলিভারি পেতে যাচ্ছে। একটি ল্যান্ড আর্মির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্টিলারি পাওয়ার, যার আর্টিলারি সক্ষমতা যত বেশি সে যুদ্ধে তত বেশি এগিয়ে থাকে। আর্টিলারি বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন টোয়েড আর্টিলারি, MLRS, সেলফ প্রোপেলড হাউইটজার, সেলফ প্রোপেলড আর্টিলারি, ম্যানপ্যাড আর্টিলারি, এয়ার ডিফেন্স গান ইত্যাদি। বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত 3 ধরনের আর্টিলারি ব্যবহার করে থাকে, যথা ফিল্ড আর্টিলারি, এয়ার ডিফেন্স আর্টিলারি ও আর্টিলারি ফায়ার পাওয়ার রকেট। বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বহরে শীঘ্রই নতুন 105 মিলিমিটার ও 155 মিলিমিটার হাউইটজার যুক্ত হতে যাচ্ছে। আগামী মার্চ মাসে তুরস্ক থেকে প্রথম ব্যাচের MK বোরান হাউইটজারের ডেলিভারি পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অতি সম্প্রতি ভারত তাদের নির্মিত লাইট ফিল্ড গান LFG MK2 অফার করেছে। ভারতীয় নিউজ সোর্সের মত অনুসারে 150টি কামান তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিক্রি করতে চায়, তবে বাংলাদেশ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আশা করা যায় ভারতীয় কামানের পরিবর্তে তুরস্ক থেকে আরও 105 মিলিমিটার হাউইটজার কেনা হবে। বাংলাদেশের সমরাস্ত্র ক্রয়ের জন্য পশ্চিমা, রাশিয়া এমনকি চীনের থেকেও নির্ভরযোগ্য হল তুরস্ক। একই সাথে ট্রায়ালের জন্য বেশ কিছু দেশ থেকে স্বল্প সংখ্যক 155 মিলিমিটার টোয়েড হাউইটজার দেশে আনা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের সমরাস্ত্র ক্রয়ের জন্য পশ্চিমা, রাশিয়া এমনকি চীনের থেকেও নির্ভরযোগ্য হল তুরস্ক। একই সাথে ধাপে ধাপে সেনাবাহিনীর জন্য আরও আর্টিলারি ওয়েপন, লোকেটিং রাডার ও ল্যান্ড অ্যাটাক মিসাইল সিস্টেম ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। তুরস্কের নতুন এই আর্টিলারি গান বর্তমান পৃথিবীর সেরা দুটি 105 মিলিমিটার হাউইটজারের মধ্যে একটি, যদিও তুরস্কের দাবি এটাই বর্তমানে পৃথিবীর সেরা। আনুমানিক 2 বছর আগে 3 ব্যাটারি বোরান 105 অর্ডার করে বাংলাদেশ। টার্কির সমরাস্ত্র কোম্পানি MK বোরান 150 টোটাল ওজন 1780 কেজি। এই কামান সকল অত্যাধুনিক আর্টিলারি সাবসিস্টেম যুক্ত, ফায়ার কন্ট্রোল কম্পিউটার, মাজল ভেলোসিটি রাডার এবং নেভিগেশন সিস্টেম যুক্ত বোরান সর্বোচ্চ 17 কিলোমিটার দূরে শত্রু টার্গেটে হিট করতে পারে। এটি এয়ার ট্রান্সপোর্টেবল, অর্থাৎ বোরান আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর MI-171 হেলিকপ্টারের সাহায্যে সহজেই বহন করে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা সম্ভব হবে। 2021 সালে বাংলাদেশ আর তুরস্কের মধ্যে 105 মিলিমিটার ও 155 মিলিমিটার আর্টিলারি শেল তৈরির চুক্তি স্বাক্ষর হয়, অর্থাৎ বোরান আর্টিলারি শেল বাংলাদেশেই উৎপাদন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বহরে 170 থেকে 180টির মতো ইতালির তৈরি 105 মিলিমিটার হাউইটজার অটোমিলারা মোড 56 রয়েছে। তাই 170 থেকে 180টি অটোমিলারা মোড 56কে রিপ্লেস করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অন্তত 200টি বোরান আর্টিলারি যুক্ত করবে আশা করা যায়।